বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ বরাবরই বড় নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের সফলতম দল, এরই মধ্যে বিপিএল শিরোপা জিতেছে তিনবার। বিপিএল শুরুর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রস্তুতির ষোলকলা পূর্ণ করেই মাঠে নামে, এবারও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর নবম আসর শুরুর আগে প্লেয়ার্স ড্রাফট এবং ড্রাফটের আগে বিসিবির দেওয়া সুবিধা কাজে লাগিয়ে শক্তিশালী এক স্কোয়াড গঠন করেছে। এবারের বিপিএল এ অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর থেকেও অনেকটাই এগিয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড। এবারের বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে দেখা যাবে বর্তমান সময়ে টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রেজওয়ানকে, যার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে বাংলাদেশ দলের বর্তমান সময়ের সেরা ব্যাটার লিটন দাসকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এমন অনেক তারকাকেই দলে ভিড়িয়েছে যারা কিনা টি টোয়েন্টি ফর্মেটে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন এরই মধ্যে। যাদের মধ্যে আছেন হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, শেন উইলিয়ামস, ওয়ালটনের মতো তারকারা। ২০২৩ বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াডে আছেন মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রেজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, ব্র্যান্ডন কিং, খুশদিল শাহ, আবরার আহমেদ, জসকব, মোহাম্মদ নবী, লিটন দাস, মুসাদ্দিক হোসেন, তানভীর ইসলাম, ইমরুল কায়েজ, আশিকুজ্জামান, জাকির আলী, শেন উইলিয়ামস, ওয়ালটন, সৈকত আলী, আবু হায়দার, নাইম হাসান, মকিদুল ইসলাম, মাহিদুল ইসলাম। বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের মূল একাদশে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন সদস্যকে দলে ভিড়িয়ে দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল। মোহাম্মদ রেজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, খুশদিল শাহ যাদের মধ্যে অন্যতম, যারা কিনা পাকিস্তানের টি টোয়েন্টি স্কোয়াডটাকে ভীষণ শক্তিশালী করে তুলেছে। এছাড়াও আছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবীও।